আমরা আজকে কথা বলবো বাংলা সাময়িকপত্রের সূচনা পর্ব নিয়ে আমাদের বাংলা সাময়িক পত্রের ঐতিহ্য দুশো বছরের আমরা সকলেই জানি যে কোনো দেশের যে কোনো সাহিত্যের যে কোনো ভাষার সাময়িকপত্র ও সাহিত্যপত্রের ঐতিহ্য পরম্পরা যত দীর্ঘ এবং বিস্তৃত সেই দেশের সেই ভাষার সেই সাহিত্যের ইতিহাস ততটাই সমৃদ্ধশালী দিগদর্শন বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র এটি প্রকাশিত হয়েছিল এপ্রিল আঠারোশো মাসিক এই সংবাদপত্রের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান জন ক্লার্ক মার্শম্যান ছিলেন বিখ্যাত শ্রীরামপুরের মিশনারি জসুয়া মার্কসম্যানের পুত্র উইলিয়াম কেরি যশুয়া মার্কসম্যান উইলিয়াম ওয়ার্ড হ্যালহেড এরা সম্মিলিতভাবে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন এদের প্রচেষ্টায় শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় এই বরেণ্য মিশনারিদের প্রচেষ্টায় শুরু হয়েছিল বাংলা গদ্য বাংলা গদ্যের হাত ধরাধরি করে এসেছে বাংলা সাময়িকপত্র আধুনিকতার অন্যতম বৈশিষ্ট্য হল বাংলা গদ্য এবং সংবাদপত্র যা আমরা পেয়েছি মিশনারিদের হাত ধরে জন ক্লার্ক মাসম্যান শ্রীরামপুর মিশন প্রেস থেকে এই দিকদর্শন পত্রিকাটি প্রকাশ শুরু করেন পত্রিকাটি দু বছর দু মাস ধরে চলেছিল এর শেষতম প্রকাশ জুন আঠারোশো কুড়ি মাত্র ছাব্বিশটি সংখ্যা প্রকাশিত হয়েছিল এই ছাব্বিশটি সংখ্যার মধ্যে দিয়ে জন ক্লার্ক মাসম্যান ভূগোল ইতিহাস দেশ বিদেশের জ্ঞাতব্য তথ্য কৌতুক ও বিস্ময়জনক ক্ষুদ্র ক্ষুদ্র কাহিনী সহজ ভাষা এখানে পরিবেশন করতেন ধর্ম নীতিশিক্ষা প্রচারই ছিল দিকদর্শনের প্রধানতম উদ্দেশ্য আমরা দিকদর্শনের একটি পৃষ্ঠাকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তার সম্পাদক জন ক্লার্ক মার্শম্যানকে দিকদর্শনের যে হরফগুলো ব্যবহৃত হতো সেটা খুব মজার এই হরফগুলো প্রথম বাংলা হরফ চার্লস উইলকিন্স এর প্রচেষ্টায় এবং হ্যালেডের নির্দেশে এই সব হরফ তৈরি করেছিলেন পঞ্চানন কর্মকার তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলা নবজাগরণের হাত ধরে বাংলা হরফ ছাপাখানা সাময়িকপত্র এবং বাংলা গদ্য এসেছে হাত ধরাধরি করে শ্রীরামপুর মিশন প্রেসের থেকে বাইবেল ছাড়াও ধর্মপ্রচারের অনেক রকম পুস্তিকাও প্রকাশিত হতে দেখছি এই সময়ে আমরা দেখব যে সেই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র পুস্তিকা মধ্যে দিয়ে সিরামপুর মিশনারিরা আমাদের দেশে ধর্মপ্রচার শুরু করেছিলেন হ্যাঁ একথা ঠিক ধর্মপ্রচারই ছিল তাদের মূল উদ্দেশ্য কিন্তু সেই ধর্মপ্রচারের সাথে সাথে বাংলা গদ্য ও বাংলা সাময়িক পত্রের এক দিগন্ত উন্মোচন করেন জন ক্লার্ক মার্শম্যান এই পর্বের দ্বিতীয় পত্রিকা বাঙ্গাল গেজেটি বাঙালি সম্পাদিত প্রথম সংবাদপত্র বাঙ্গাল গেজেটি চোদ্দই মে আঠেরোশো আঠেরো গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদনায় বাঙ্গাল গেজেটি প্রথম প্রকাশিত হয় কলকাতা থেকে সাপ্তাহিক এই পত্রিকাটি প্রকাশিত হতো প্রতি শুক্রবার বঙ্গীয় নবজাগরণের অগ্রপথিক রাজা রামমোহন রায় ছিলেন বাঙ্গাল গেজেটির প্রধানতম পৃষ্ঠপোষক মাত্র এক বছর চলেছিল বাঙ্গাল গেজেটি এই এক বছরের মধ্যে গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদিত বাঙ্গাল গেজেটি তার স্বাতন্ত্রের স্বাক্ষর রাখতে সমর্থ হয়েছিল গঙ্গা কিশোরের পর বাঙ্গাল গেজেটি সম্পাদনা করেছিলেন হরচন্দ্র রায় এখানে একটি তথ্য আমাদের মনে রাখতে হবে সেটি হলো। সতেরোশো আশি খ্রিস্টাব্দে মিশনারি সম্পাদক জেমস অগাস্টাস হিকি সাহেব প্রকাশ করেছিলেন ইংরেজি বেঙ্গল গেজেটি নামক পত্রিকাটি হিকি সাহেবের বেঙ্গল গেজেটির অনুকরণে গঙ্গাকিশোর ভট্টাচার্য বাঙ্গাল গেজেটি প্রকাশ করেছিলেন যদিও এক বছরের মধ্যে বাঙ্গাল গেজেটির সম্পাদক তার চিন্তাভাবনা মনন চর্চা এবং খবর প্রকাশের ক্ষেত্রে নিজস্বতার স্বাক্ষর রেখেছিলেন স্বাধীন স্বতন্ত্র দেশীয় চিন্তা বাঙ্গাল গেজেটকে সমৃদ্ধ করেছিল নবজাগরণের প্রগতিশীল চিন্তা সংস্কার অন্ধত্ব থেকে মুক্তি বাঙ্গাল গেজেটির পাঠককে ঊনবিংশ শতাব্দীতে মুক্তি দিয়েছিল সংস্কার আচ্ছন্নতা থেকে তাদেরকে সংস্কার অন্ধত্ব থেকে মুক্তি দিয়ে নিয়ে এসেছিল নবজাগরণের আলোক উজ্জ্বল দিগন্তে আমাদের আলোচ্য তৃতীয় পত্রিকা সমাচার দর্পণ এটিকে বলা হয় প্রথম বাংলা সংবাদপত্র তেইশে মে আঠেরোশো আঠেরো জন ক্লার্ক মার্শম্যানের প্রচেষ্টায় এবং সম্পাদনায় সমাচার দর্পণ প্রকাশিত হয় সম্পাদক হিসেবে মার্শম্যানের নাম থাকলেও বাঙালি পণ্ডিতরাই সমাচার দর্পণ প্রকাশ্যে সবচেয়ে বেশি সাহায্য করতেন এ বিষয়ে জয়গোপাল তর্কালঙ্কারের নাম সবচেয়ে আগে স্মরণ করতে হয় সাপ্তাহিক এই পত্রিকাটি জয়গোপাল তর্কালঙ্কারের পৃষ্ঠপোষকতায় সাহায্যে প্রকাশিত হতে থাকে যদিও পরবর্তীকালে পত্রিকাটি সপ্তাহে দুবার প্রকাশিত হতো শেষতম প্রকাশ হয়েছিল আঠেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে প্রগতিশীল পত্রিকা হিসেবে ঊনবিংশ শতাব্দীর শিক্ষিত পাঠকদের কাছে সমাচার দর্পণ স্বীকৃতি পেয়েছিল সমাচার দর্পণের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এই পত্রিকায় ছোট ছোট যে গদ্য নকশা প্রকাশিত হতো সেই গদ্য নকশাগুলির মধ্যে ছিল সমকালীন সমাজ বাবু শ্রেণী শিক্ষিত মধ্যবিত্ত তাদের বিরুদ্ধে একটি সমালোচনা এই গদ্য নকশা ধারা সমাচার দর্পণ বাংলা সাহিত্যকে উপহার দিয়েছিল এই গদ্য নকশার ধারায় একদিন আসবে কলিকাতা কমলালয় থেকে হুতুম পেচার নকশার মতো রচনা ভবানীচরণ থেকে কালীপ্রসন্ন সিংহ পর্যন্ত যে ধারা সেই ধারাটির সূচনা করেছিল সমাচার দর্পণ খ্রিস্টান ধর্ম ও খ্রিস্টান মতবাদের প্রতি সমাচার দর্পণের পক্ষপাতিত্ব ছিল যদিও তারা কোনো ধর্মীয় গোড়ামির জায়গা থেকে কোনো ধর্মীয় বিতর্কে যেতেন না উনিশ শতকে সংবাদপত্রের চাহিদা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ সমাচার দর্পণের প্রকাশিত খবর এবং সাহিত্য সংবাদ এবং সাহিত্য দুটোকেই একসঙ্গে সমাচার দর্পণ গুরুত্ব দিয়েছিল সমাচার দর্পণ বাংলা সাময়িক পত্রের ইতিহাসে তার স্বতন্ত্র স্বাক্ষর রাখতে সমর্থ হয়েছিল আমাদের এই পর্বের শেষ আলোচ্য পত্রিকা সংবাদ কৌমদি চৌঠা ডিসেম্বর আঠেরোশো সংবাদ কমোদি প্রকাশিত হয় সম্পাদক ছিলেন দুজন তারাচার দত্ত ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কলুটলা কলকাতা থেকে পত্রিকাটি প্রকাশিত হতো সাপ্তাহিক এই পত্রিকাটি প্রকাশ পেত প্রতি মঙ্গলবার মাত্র আট পৃষ্ঠার এই পত্রিকাটি দেশ বিদেশের সংবাদ জ্ঞাতব্য তথ্য সম্বলিত হয়ে প্রকাশ পেত এই পত্রিকার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রাজা রামমোহন রায় তিনি ছিলেন এই পত্রিকার অন্যতম লেখকও মাত্র তেরোটি সংখ্যা প্রকাশের পর এই পত্রিকার থেকে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় চলে যান রামমোহনের সঙ্গে বিতর্কের কারণে ভবানীচরণ সংবাদ কমদির সঙ্গে সমস্ত সংস্রাপ ত্যাগ করেন পত্রিকার শেষতম সংখ্যা প্রকাশিত হয়েছিল আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে সমাচার দর্পণের হিন্দু বিরোধিতার পাল্টা হিসেবে সংবাদ কমদি পত্রিকাটি প্রকাশিত হয়েছিল সংবাদ কমদি। সতীদাহ ও সহমরণ প্রথার বিরুদ্ধে প্রগতিশীল যে সমস্ত লেখা প্রকাশিত হতো তা সমকালীন শিক্ষিত বাঙালি সমাজ ও বাঙালি পাঠককে বিশেষভাবে প্রভাবিত করেছিল ধর্ম রাষ্ট্র বিষয়ক আলোচনাও সংবাদ কমদিতে প্রকাশিত হতো সামাজিক ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে পত্রিকাটি প্রগতিশীল চিন্তা ও মনন চর্চার অন্যতম আধার হয়ে উঠেছিল আঠেরোশো তেইশের এপ্রিল থেকে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ সরকার সংবাদপত্র ব্রিটিশ সরকার যে সংবাদপত্র আইন প্রণয়ন করেছিল তার ফলে সংবাদ পত্রিকাটি বন্ধ হয়ে যায় এই সময় ব্রিটিশ সরকার বাঙালিদের সম্পাদিত সংবাদপত্রের উপরে সেন্সরশিপ আরোপ করে ফলে বাঙালিদের সম্পাদিত পত্রিকাগুলির প্রকাশ এই সময় বন্ধ হয়ে যায় যা সংবাদপত্রের ইতিহাসে একটি কালো অধ্যায় এই চারটি পত্রিকা নিয়ে আমাদের যে আলোচনা সেই আলোচনা থেকে আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের অন্যতম প্রধান ধারক ও বাহক হয়ে উঠেছিল ঊনবিংশ শতাব্দীর এই সংবাদপত্রগুলি বাংলা গদ্য ও সংবাদপত্র হাত ধরাধরি করে বঙ্গীয় রেনেসার বার্তাকে সমকালীন জনমানুষে পৌঁছে দিতে সমর্থ হয়েছিল এই সাময়িক পত্রিকার প্রথম পর্বের আলোচনা নিয়ে আমরা কয়েকটি বই বিশেষভাবে সাহায্য নিতে পারি অধ্যাপক সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস তৃতীয় খণ্ড প্রকাশিত হচ্ছে আনন্দ পাবলিশার্স থেকে ভূদেব চৌধুরীর বাংলা সাহিত্যের ইতিকথা দ্বিতীয় খণ্ড প্রকাশিত হচ্ছে দেজ পাবলিশিং থেকে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ষষ্ঠ খণ্ড প্রকাশিত হচ্ছে মডার্ন বুক এজেন্সি থেকে এবং লিটিল ম্যাগাজিনের প্রাণপুরুষ সন্দীপ দত্তের বাংলা সাময়িকপত্রের ইতিবৃত্ত প্রথম খণ্ড প্রকাশিত হচ্ছে গাংচিল থেকে এছাড়াও আমরা ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সংবাদপত্রের সেকালের কথা দুখণ্ড বই প্রকাশিত হয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পাশাপাশি সহায়ক ওয়েবসাইট হিসেবে আমরা দেখে নিতে পারি দুটি ওয়েবসাইট অবসর ডট এবং বিএন ডট এম ডট উইকিপিডিয়া এগুলোর মধ্যে থেকে আমরা ঊনবিংশ শতাব্দীর সংবাদপত্রের প্রথমার্ধের একটি পাঠ প্রস্তুত করতে পারি ধন্যবাদ